এখন আমি সুইচটা অন করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ইলেকট্রিশিয়ান বাংলা। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা অসম ভিডিও। সো আজকে আমি আপনাদেরকে ফুললি অটোমেটিক অন অফ ইমার্জেন্সি রিচার্জেবল ল্যাম্প বানিয়ে দেখাবো, যা চার্জে থাকা অবস্থায় যদি কারেন্ট চলে যায় তাহলে লাইটটি অটোমেটিক্যালি জ্বলে উঠবে এবং কারেন্ট আসলে অটোমেটিক অফ হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। তো আমাদের যা যা লাগবে, এরকম বা এরকম এলইডি সার্কিট লাগবে যেটা আপনার আলো দিয়ে গ্লো করবে, মানে যেটা আপনি জ্বালাবেন। এই সার্কিটটার তুলনায় এই সার্কিটটার আলো অনেক বেশি, সেজন্য আমি এটা নিলাম। আর আমার ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করি সহজে কীভাবে করা যায়, সেজন্য আমি এই মোবাইলের ব্যাটারি নিলাম যাতে আপনি ঘরে বসেই এটা তৈরি করতে পারেন। তা আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করব না, মোবাইলের ব্যাটারি ইউজ করব, সেজন্য মোবাইলের ব্যাটারি আমি অলরেডি ওয়্যার সোল্ডার করে রেখে দিয়েছি যাতে এটা ইউজ করতে পারি আমি। অটোমেটিক অন অফের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলে। আপনার এরকম একটা 5 ভোল্টের রিলে লাগবে। আমার কাছে আর অন্য কোনো রিলে না থাকায় এই রিলেটাই ইউজ করতে হচ্ছে। একটা 3 ভোল্টের এলইডি ইন্ডিকেটর ল্যাম্প লাগবে, 4007 একটা ডায়োড লাগবে, 2.2K ওহমসের একটা রেজিস্টর লাগবে, আর সাথে আরও একটা USB ফিমেল কানেক্টর লাগবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোথায় আপনি ফিটিং করবেন। তো আমার কাছে এরকম একটা বাক্স আছে, তাই আমি এটার মধ্যে ফিটিং করব। আপনারা চাইলে এই ধরনের সার্কিট বাক্স ইলেকট্রিক আইটেমের দোকানে কিনতে পাওয়া যায়, এরকম বক্সের মধ্যে ফিটিং করতে পারবেন। তো আমার কাছে যেহেতু এটা আছে আর এটার মধ্যে অলরেডি একটা সুইচও বসানো আছে, তাই আমি এটাই নিলাম। প্রথমে বক্সটা আমি খুলে নিব। লাইট অটোমেটিক অন অফের ক্ষেত্রে এই রিলের গুরুত্বটা বেশি, সো এখন এটার মধ্যে ফিটিং করা যাক। আমার একটু বেশি ব্যাকআপের দরকার, সেজন্য আমি নিয়ে নিলাম 3টা মোবাইলের ব্যাটারি। আপনাদের যদি আরও কম দরকার হয় সে তাহলে কম নেবেন, আর যদি আরও বেশি দরকার হয় সেক্ষেত্রে আরও বেশি ব্যাটারি নেবেন। প্রথমে বড় ব্যাটারিটি গ্লু দিয়ে বসিয়ে নিব। ভালো করে গ্লু দিয়ে বসিয়ে নেব যাতে এটা নড়াচড়া না। পরে 2 নম্বর ব্যাটারিটা, 1 নম্বর ব্যাটারির উপরে গ্লু দিয়ে 2 নম্বর ব্যাটারিটা বসিয়ে নেব। এভাবে করে 3টি ব্যাটারি বসিয়ে নিলাম। সো আমাদের ব্যাটারি বসানোর কাজ হয়ে গেছে। এখন আমরা USB ফিমেল কানেক্টরটা এই গ্যাপে হোলের মধ্যে বসিয়ে নেব। হোলটা ছোট হয় এখানে, এই কানেক্টরটি
বসতেছে না, সেজন্য এই হোলটি আমরা একটু বড় করে নিব সোল্ডারিং আয়রন দিয়ে। রিলেটাও আমরা গ্লু দিয়ে ভিতরে বসিয়ে নিলাম। সো এখন আমাদের সব কিছু বসানো হয়ে গেছে, ব্যাটারি, রিলে, চার্জিং ইন্ডিকেটর, ইউএসবি, ফিমেল চার্জিং কেবল সব বসানো হয়ে গেছে। এখন আমরা কানেকশনগুলো করব। সো প্রথমে সবার ব্যাটারি নেগেটিভ প্যারালাল সিস্টেমে কানেকশন করে নিলাম। প্যারালাল হচ্ছে নেগেটিভ টু নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ পজিটিভ, তিনটা ব্যাটারি পজিটিভ একসাথে করে নেব, তিনটা ব্যাটারি নেগেটিভ একসাথে করে নেব। তিন ব্যাটারি নেগেটিভও আমি একসাথে টুইস্ট করে নিলাম। সো এখন ডায়োডের পজিটিভ সাইড এবং ইউএসবির পজিটিভ কানেকশান, রিলের একটা পজিটিভ কানেকশান সব একসাথে সোল্ডারিং করে নিলাম। এখন ব্যাটারি নেগেটিভ এবং ইউএসবি কানেকশানের নেগেটিভ এবং রিলের নেগেটিভ আর রেডিটার নেগেটিভ কানেকশান একসাথে সোল্ডার করে নিব। সো এখানে আমি যে এলইডিটি বসাবো সে এলইডির নেগেটিভ এবং তিন ব্যাটারির নেগেটিভ প্লাস হচ্ছে রিলের নেগেটিভ আর ইউএসবি ফিমেল কানেক্টারের নেগেটিভ সব একসাথে লাগিয়ে নিলাম। ইভেন এই সিগন্যাল এলইডির নেগেটিভও এই জন্য আমি একটা তার রেখে দিয়েছি, এখানে নেগেটিভ লাগিয়ে দিই। আর সিগন্যাল এলইডির পজিটিভটা আসবে হচ্ছে এই রেজিস্টার থেকে, রেজিস্টারের পজিটিভ কানেকশনটা এলইডির পজিটিভে লেগে যাবে। ইন্ডিকেটর এলইডির পজিটিভ কানেকশনটা সোল্ডার করে নেব। সো আমাদের সকল কানেকশান মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন বাকি আছে হচ্ছে হলো রিলের উপর দিয়ে আমরা যেই এলইডিটা জ্বালাবো তার অটোর কানেকশানটা। সো এখানে যে কমন কানেকশানটা সেটা আমি ব্যাটারি পজিটিভ কানেকশানের সাথে একসাথে সোল্ডার করে নিব। রিলের কমন কানেকশানে আমাদের পজিটিভ ব্যাটারির পজিটিভ সোল্ডার করা হয়ে গেছে। এখন রিলে থেকে যে এনসি পয়েন্ট সেটা আমরা সোল্ডার করে দিব হচ্ছে সুইচের এক প্রান্তে, আরেক প্রান্তে সোল্ডার করব হচ্ছে এলইডির পজিটিভ। সুইচের আউটপুটে আমরা এলইডির পজিটিভ কানেকশনটা সোল্ডার করে নেব। কানেকশন সোল্ডার করতেই আমার এলইডি গ্লো করতে শুরু করে। এখন কিন্তু আমার এলইডি গ্লো করতে হবে, তার মানে এখন চার্জার আমার কানেকশন কানেক্ট করা নেই। এখন দেখুন এখানে আমি চার্জার কানেক্ট করতেই এই লাইট অফ হয়ে যাবে। ধরুন আপনার ঘরে এখন কারেন্ট আছে, এখন এই বাতির আপনার দরকার নেই, এখন কারেন্ট চলে গেল, এখন বাতি জ্বলে উঠবে। ধরুন এখন কারেন্ট আছে, এখন নাই, এখন আছে, এখন নাই। সো আমাদের ভিতরের কানেকশন সব করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেখানে যেখানে টেপ দরকার সেখানে টেপ করে নেব। সো আমি এখন যেখানে যেখানে টেপ করা লাগে সেখানে টেপ করে এই কভার ফিটিং করে তো আপনাদেরকে এলইডিটা বসানো দেখাচ্ছি। তো ফাইনালি সব কিছু ফিটিং করার পর আমার রিচার্জেবল অটোমেটিক ইমার্জেন্সি লাইটটা দেখতে অনেকটা এরকম হয়েছে।
তো এখন আমার এই এলইডিটা বসিয়ে নিতে হবে, কিন্তু এই এলইডিটা যদি এভাবে আমি বসাই সুপার গ্লু বা অন্য কোনো গ্লু দিয়ে বসাই সেক্ষেত্রে এলইডিটা ড্যামেজ হয়ে যাবে, তো সেই জন্য এটাকে হিট সিন দিতে হবে। হিট সিন আমার কাছে কোনো হিট সিন না থাকায় নষ্ট এলইডির যে সার্কিটটা থাকে সেটাই এলইডিগুলো পরিষ্কার করে আমি এটা এখানে বসিয়ে নিই। সো আমি সোল্ডারিং আয়রন দিয়ে এলইডিগুলো পরিষ্কার করে নিব। সার্কিটটা আমরা পরিষ্কার করে এখানে বসিয়ে নেব সুপারগুলো দিয়ে। আমি আরও দুইটা সার্কিট নিয়েছি এর জন্য, যাতে করে আমার এলইডিটা সহজে নষ্ট হয়ে না যায়। এখন আমি এই দুটো এখানে বসিয়ে নেব। আমি এটার সাথে সুপারগুলো লাগিয়ে নিলাম, দুটা একসাথে বসিয়ে নিলাম সুপারগুলো দিয়ে। এখন এই এলইডি পরিষ্কার করা এলইডি সার্কিটের উপর আমি এই দুটো সার্কিট বসিয়ে নিই। ফাইনালি আমরা এখন এখানে এলইডি বাতিটা বসিয়ে নিব সুপার গ্লু দিয়ে। এটা মিডল পয়েন্টে রেখে বসাতে হবে যাতে প্রপারলি আপনার হিট সিগনালটা প্রপারলি পায়। আমাদের লাইট ফুললি রেডি, এখন চেক করার পালা। যে কোনো মোবাইল চার্জার নিয়ে নিলেই এটা চার্জ দিতে পারবে। আপনাদেরকে চার্জ দিয়ে দেখাচ্ছি, এখন পাওয়ারটা আমি অন করলাম, তার মানে এখন বাতি জ্বলতেছে, এখন চার্জার খোলা আছে। আমি এখন চার্জারটা পাওয়ারে দিব। এখন আমি চার্জারের কানেকশন দিয়ে দিলাম। দেখুন আমার এখানে এখন চার্জ হচ্ছে, তাই ওই ছোট্ট এলইডিটি ইন্ডিকেটার এলইডি গ্লো করতেছে। আর চার্জ হওয়া মানে কারেন্ট আসছে, কারেন্ট আসলে এই বাতিটা অফ হয়ে যাবে। এখন দেখো আমি চার্জারের লাইনটা অফ করলাম, আবার এলইডি জ্বলে উঠছে, তার মানে আমার অটোমেটিক অন অফ ঠিক আছে। আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এখন দেখুন এখন পাওয়ার দেওয়া আছে, মানে সুইচ অন আছে, অফ আছে। এখন আমি সুইচটা অন করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে আসে নোটিফিকেশনের মাধ্যমে। আর কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন।